হ্যালো ফ্রেন্ডস, dreamapps.com থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ডপ্রেস বাংলা কোর্স ফর বিগিনার্সে। আজকের এই পর্বে আমরা ওয়ার্ডপ্রেসের পোস্টে কিভাবে কমেন্ট করতে হয় এবং কমেন্ট রিলেটেড বিষয়গুলো দেখব। ওকে, শুরু করা যাক। আমার সাইটের যে প্রথম পোস্টটা রয়েছে সেটার নিচে একটা লেখা আসছে কন্টিনিউ রিডিং, ক্লিক করছি। একটু ক্লিক করার পরে মূলত পোস্টটি ডিটেলস পেজে চলে গেছে। চলে যাওয়ার পরে এটা নিচে লেখা থাকছে, দ্যাট মিন্স কমেন্ট। এই জায়গা থেকে আমরা কমেন্ট করতে পারি। আমি এখানে যদি অ্যাডমিন হিসেবে লগ ইন করে আছি, সেক্ষেত্রে আমার এখানে ডিটেলস চাইনি, শুধু কমেন্টস অপশনটি চাচ্ছি। আমি এই আর্টিকেলটি একটু অন্য ব্রাউজারে নিচ্ছি, যেহেতু এই ব্রাউজার দিয়ে আমি লগ ইন করিনি। এখানে যে বিষয়টি আছে, এখানে লিবার রিপ্লাই, এখানে একটা কমেন্ট বক্স দেওয়া আছে, নেম, ইমেইল, ওয়েবসাইট, কমেন্ট। আমরা আসলে বিভিন্ন ব্লগে দেখব যে আর্টিকেলের নিচে যারা রিডার বা ভিজিটর তারা তাদের মতামত রেখে যান, অর্থাৎ আপনার লেখা তারা বিভিন্নভাবে মূল্যায়ন করতে পারে। তো সেই মূল্যায়নের জন্য মূলত ব্লগে একটা কমেন্টিং সিস্টেম থাকে। আর্টিকেলের নিচে এই কমেন্ট দেওয়ার বিভিন্ন ফিল্ড থাকে, প্রথমত নাম। তো আমি আমার নাম দিচ্ছি, ওকে। এরপর আমি যেটা কাজ করতে পারি যে পোস্ট কমেন্টে গিয়ে একটা কমেন্ট পাস করতে পারি। এখানে লেখা আসছে যে ইমরান নামের কেউ একজন কমেন্ট করেছেন এবং লেখা আসছে ইওর কমেন্ট ইজ ওয়েটিং মডারেশন। দ্যাট মিন্স আমি যে কমেন্টটা করেছি এটা অ্যাডমিন প্যানেল থেকে অ্যাডমিন যদি অ্যাপ্রুভ করে তাহলে এখানে দেখাবে, নতুবা আমাকে এটাই দেখাবে যে ওয়েটিং ফর মডারেশন। ওকে, এইটা ছিল আসলে মূলত কমেন্টিং। আমরা একটু বিস্তারিত দেখার জন্য আমাদের অ্যাডমিন প্যানেলে যাচ্ছি। অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ড থেকে যে বাম পাশে একটা দেখতে পাচ্ছি কমেন্টস মেনু, কমেন্টস মেনুতে ক্লিক করছি। কমেন্টস মেনুতে ক্লিক করার পরে এখানে একটা লিস্ট নিয়ে আসছে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে ইমরান নামের একজন, তার ওয়েবসাইটেটা, তার ইমেল অ্যাড্রেসেটা, সে একটা কমেন্টস করেছে, একটা কমেন্ট করেছে, সে কমেন্ট হলো নাইস আর্টিকেল। এখন এই কমেন্টের নিচে অনেকগুলো বিষয় আছে, অ্যাপ্রুভ করতে পারি আমি, আমি চাইলে রিপ্লাই করতে পারি, তার কমেন্ট আমি এডিটও করতে পারি এবং তার কমেন্টটাকে আমি স্প্যাম হিসাবে আমি মার্ক করে রাখতে পারি, নতুবা ট্রাশে পাঠিয়ে দিতে পারি, অর্থাৎ সাময়িকভাবে এটা ডিলিট করে রাখতে পারি। ওকে, তো প্রথমত আমি যেটা করবো যে অ্যাপ্রুভ করে দেখি কি ঘটনা ঘটে। অ্যাপ্রুভ করলাম, অ্যাপ্রুভ করে আমি এই ব্রাউজারটা ফিরে যাই, মজিলে গিয়ে আমি একটু রিফ্রেশ দিচ্ছি। এখন কিন্তু সেই কথাটা নেই যে আপনার কমেন্টটি মডারেশনের জন্য অপেক্ষা করছে, কমেন্টটা অ্যাপ্রুভড হয়ে গেছে। ওকে, সো এখন এই ব্রাউজার দিয়ে যেহেতু আমি অ্যাডমিন হিসাবে লগ ইন আছি, আমিও কিন্তু কমেন্ট করতে পারি। সেক্ষেত্রে আমি একটা কমেন্ট করছি, ভেরি নাইস আর্টিকেল দিয়ে পোস্ট কমেন্ট করছি। তো এখন কিন্তু আমার ক্ষেত্রে এখানে যেহেতু আমার রোলটা অ্যাডমিন, আমাকে বলেনি যে তোমার কমেন্টটি মডারেশনের জন্য ওয়েট করছে বা রাখা হয়েছে, সেটা নয়। আসলে বিষয়টা হলো যে অ্যাডমিন যখন কমেন্ট করে তখন সেটাকে অ্যাপ্রুভ করার দরকার হয় না, ওয়ার্ডপ্রেস অটোমেটিক্যালি সেটাকে অ্যাপ্রুভ করে দেয়। এবং আমি চাইলে কমেন্টটা এডিটও করতে পারি, বা ডান পাশে একটা এডিট লিঙ্ক আছে, দেখি একটু এডিট লিঙ্কে গিয়ে, এডিট লিঙ্কে গিয়ে আমি অ্যাডমিন হিসেবে কমেন্ট যেটা করেছি, ভেরি নাইস আর্টিকেল, হোপ টু সি মোর, ডান পাশ থেকে আপডেট করে দিতে পারি। পরবর্তীতে আমাকে আবার সেই আর্টিকেলের পেজে নিয়ে আসছে এবং আমার কমেন্ট যেটা আপডেট হয়েছে সেটাও নিয়ে আসছে। সো উপরে যে ইমরান নামের একজন কমেন্ট করেছিল, একজন ভিজিটর, সেটা চাইলে আমি এখান থেকে রিপ্লাইও করতে পারি। রিপ্লাই করে লিখতে পারি যে থ্যাংকস অ্যালট, থ্যাংকস অ্যালট দিয়ে আমি পোস্ট কমেন্ট করছি। তো কমেন্টটা দেখা যাচ্ছে যে নিচে নিচে চলে আসছে, অর্থাৎ এটা এটা রিপ্লাই। এখন দেখি
মজিলায় ফিরে যাই। মজিলায় ফিরে গিয়ে আর সবচেয়ে বড় কথা কনফিউজড হবেন না, যেহেতু ব্রাউজার চেঞ্জ করছি বারবার। গুগল ক্রোমে আমি আছি অ্যাডমিন হিসাবে এবং মজিলাতে একজন ভিজিটর হিসাবে আছি। তো সেক্ষেত্রে একটু পেজটা রিফ্রেশ দিচ্ছি, রিফ্রেশ দিয়ে দেখতে পাচ্ছি যে অ্যাডমিন তিনি রিপ্লাই করেছেন এটাকে। আমি আবার রিপ্লাই করতে পারি, থ্যাংক ইউ স্যার। পোস্ট কমেন্ট, যেহেতু আমার কমেন্ট একবার অ্যাপ্রুভড হয়েছে, সো নেক্সট টাইম আমি যত রিপ্লাই করব সেগুলোর জন্য আর অ্যাপ্রুভালের দরকার নেই। ওকে, এবার আমরা আবার ফিরে আসছি ক্রমে, যেখানে অ্যাডমিন হিসেবে লগ ইন করে আছি। একটু রিফ্রেশ দিব, রিফ্রেশ দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে একটা কমেন্টের অ্যাগেনস্টে কতগুলো কমেন্ট হয়েছে সেগুলো প্রত্যেকটা রয়েছে। আমি চাইলে আনঅ্যাপ্রুভ করতে পারি এখান থেকে। তো ইমরান নামের একজন ইউজার যে থ্যাংক ইউ স্যার বলেছেন সর্বশেষ, আমি এটা চাইলে আনঅ্যাপ্রুভ করে দিতে পারি। একটু আনঅ্যাপ্রুভ করে দিচ্ছি। আনঅ্যাপ্রুভ করে দিলে দেখবেন যে বাম পাশে একটু কালারফুল একটা মার্ক চলে আসছে। এবার আমি একটু ভিজিট করে দেখি মজিলায়, যেখানে ভিজিটর হিসেবে আছি। এখানে কিন্তু সে লেখাটা চলে আসছে, ইওর কমেন্ট ইজ ওয়েটিং মডারেশন, তার মানে আমি এটাকে আনঅ্যাপ্রুভ করে দিয়েছি। ওকে, এবার এটাকে আমি ট্রাশ করব। ট্রাশ মানে সাময়িকভাবে এটা দেখা যাচ্ছে না, বাট ট্রাশ সে ক্লিক করব। এখানে আছে, এখান থেকে আমি চাইলে রিস্টোর করতে পারি। রিস্টোর করলে আবার ফিরে যাবে সেখানে, ওয়ালেট গিয়ে খুঁজে পাবো। অ্যাগেন ট্রাশে যাচ্ছি, ট্রাশ থেকে এটাকে পারমানেন্টলি ডিলিট করে দিচ্ছি। অল কমেন্টসের ডান পাশে পোস্টের মতো সার্চ অপশন রয়েছে, সার্চ করতে পারি। অল কমেন্টস টাইপ এগুলো ফিল্টার করতে পারি, বাল্ক অ্যাকশনে যেতে পারি, কমেন্টগুলো সবগুলো সিলেক্ট করে করে একবার আনঅ্যাপ্রুভ করে দেবো, মার্ক অ্যাজ স্প্যাম করে দিতে পারবো। তো এখানে স্প্যাম কিন্তু জিরো, আমি যদি এটাকে এই কমেন্টটাকে স্প্যাম করি, স্প্যাম এক স্প্যামের ভিতরে মানে ফার্স্ট ব্র্যাকেটে ওয়ান আছে, তার মানে একটা স্প্যাম হিসেবে মার্ক করা হয়েছে, এটসেট্রা। সো কমেন্ট রিলেটেড বিষয়গুলো আমরা দেখলাম। পরবর্তীতে আমরা অ্যাপিয়ারেন্সে গিয়ে কীভাবে থিম চেঞ্জ করতে পারি সেগুলো দেখব। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার যদি কোনো ইস্যু থাকে এই ফেসবুকের এই গ্রুপে, ব্রিমস গ্রুপে আপনি পোস্ট করতে পারেন, এবং পরবর্তী টিউটোরিয়ালগুলো অবশ্যই দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অল দ্য বেস্ট।